এবারে হাসি দেখো না, হাসি দেখো। আর দেখুন সকাল দিয়ে ছেলে যখন স্কুলে গেল তখনও বৃষ্টি পড়ছিল, আর এখনো আপনার দাদা যাচ্ছে ছেলেকে স্কুল দিয়ে আনতে, আর এখনো বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। তখনও বৃষ্টি হচ্ছিল যখন আপনার দাদা ওকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে, মানে বৃষ্টিটা না ঠিক বেরোনোর টাইমগুলোতে হয়, এটা রেগুলার দেখছি যখনই বৃষ্টি হয়। আর বিছানায় চাদর পাতবো, কিছু চাদর ফাদর পাতিনি, বর্তমানে চাদরটাকে তুলে কাটা হয়ে গেছে, বিছানায় চাদর পাতবো, চাদর। আর ওই ঘরে চলুন, আজকে এটা DIY করেছি, সেটা হচ্ছে কি কি লাইটটা জ্বালিয়ে দিলাম, এ দেখুন আজকে এটা একটা ফেলে দেওয়া তাক, সেই তাকটাকে ফেলে দেবো, এটা ইউজ হতো না, বেকার পড়েছিল, তো এটাকে বার করলাম, কারণ জুতো না অনেক হয়ে গেছে, তো অলরেডি জুতো রাখা যাবে, গাছও রাখা যাবে, অনেক কিছু কাজে আসবে, তো মেনলি ভাবছি জুতো রাখবো, আর ওপরে একটুখানি গাছটা দিয়ে সাজিয়ে রাখবো, আর ঘরের বাইরেটাতে রাখবো, যাতে ঘরের বাইরেটাও দেখতে বেশ সুন্দর লাগে সে কারণে। আর সেই কারণে আমি এটাকে এখানে রং টং করে এখানে রেখেছি, দেখুন রং করেছি দুটো টেবিল, একটা বইয়ের টেবিল নিচে, এটাকে পুরো বইয়ের টেবিল করবো, বাচ্চারা ছেলেমেয়েদের প্রচুর বই, প্রচুর বই এখানে ওখানে থাকে, কিন্তু ওদের জায়গা মতো না, তো বলবো যে এই জায়গা মতো বইগুলো রাখবে, আর এটাতে আমি জুতো রাখবো, আর ওপরে গাছ দিয়ে সুন্দর করে সাজানো একটু ইচ্ছা আছে, বাইরেটা এটা রাখলে না দেখতে ভালো লাগে, ফেলে দেওয়া জিনিস দিয়ে কী সুন্দর জিনিস। আর এখন যদি আমি জুতোর তাক কিনতে যেতাম না 4000 টাকা পড়ে যেত, কম করে 4 থেকে 6 হাজার টাকা আমার পড়তো, কিন্তু আমি এইটাকেই ভাবলাম কি রং টং করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে বাইরে রাখবো, তো ওই জন্য আমি এটাকে আজকে করলাম। আর এই সন্ধেবেলা চা নিয়ে আমরা বসে পড়েছি, আর এসেছে বাবা, তো বাবাকে চা দিয়ে দেবো, ডিশের সামনে বেড়ে নিয়েছি, আমি আর আপনার দাদা খাবো, আর আপনাদের দাদাকে বললাম ছোলার ডাল করব, তার জন্য একটু নারকল কেটে দাও, তো ও নারকলটা কেটে দিচ্ছে পিস পিস করে, যদিও এতটা নারকল আমার লাগবে না, তো কিছুটা রেখে দেবো ফ্রিজে, কাটা থাকলে না ঝপাঝপ ডালে দেওয়া যায়, যেহেতু এখন রোজই ডাল হচ্ছে, মুগের ডাল, মুগের ডালে কিন্তু নারকল বেশ ভালো যায়, তো সে কারণে পুরোটা কেটে রেখে দিতে বললাম, তা না হলে না নারকলই কেটে কুটে দেওয়া, রান্নার তাড়াহুড়োর সময় হয় না। আর এই চাটা গুছিয়ে নিচ্ছি, আর চাটা কিন্তু খেতে খুব ভালোই ছিল। আর এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে রান্না করবো, রান্না করবো লুচি, ছোলার ডাল আর পায়েস, আলুরদম, এগুলো, আলুরদমটা যদিও আধা হয়ে এসছে, আর একটু আমার করার আছে, আর এই দেখুন সেমাই পায়েস, একটা মিস্টেক হয়ে গেছে, সেমাই পায়েস না হঠাৎ করে, অনেকদিন পর সেমাই পায়েস যেহেতু করছি, তো হঠাৎ করে না পুরো আরেকটু গুঁড়ো করে দিলে ভালো হতো, কারণ লম্বা তো আর কাঠি খাটি, তো অসুবিধা হচ্ছে ভাজতে, আমার কড়াইটাও বেশ ছোটো, আর ওটা আগে না গুঁড়ো করে ঢালা উচিত ছিল, তো যাই হোক কোনো অসুবিধা নেই, আমি একটু অ্যাডজাস্ট করে নেবো, এরকম হয়ে যায় তাড়াহুড়োতে কাজ করতে। আর আমার না কাজের আগে কাজ করতে ভয় লাগে, কিন্তু কাজের মধ্যে নেমে পড়লে কিন্তু মোটামুটি করে নিই, ধীরে ধীরে যদি একটু সময় পাই, আমার কাজ করতে কোনো অসুবিধা না, আমার যেটা দরকার সেটা হচ্ছে একটু সময়, আর এই সময়ের সঙ্গে কাজ। আজকে খুব আনন্দ, আমার ঘরে আজকে অনেকজন আসছে, কেন আসছে আপনারা হয়তো কিছুটা গেস করেছেন, আর যদি না করেন তো আগে ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। আর এই দেখুন সেমাই পায়েস কিন্তু কমপ্লিট হয়েছে, আর সেমাই পায়েসটা না একটু চিনি কম হয়েছিল, তো আমি কী করেছি, সেমাই পায়েস যখন চিনি কম হয়েছে তখন আমার ছেলে বলে আর আমাদের বাড়ির লোকেরা, মানে আমার মা বাবা সবাই না, চিনি যদি কম হয় বলে কী বলে মিঠা খাবো, না কী খাবো মিঠার জন্য একটা কোনো শ্লোক আছে, তো মা বলে মিষ্টি ছাড়া পায়েস মানে ভাবাই যায় না, ওদের কাছে অভাব মানে ভাবতে পারে না, তো একটু কম হয়েছিল, তো আমি আবার একটু চিনিটা একটু কম খাই, তো মায়ের আবার 4 মিষ্টি খায়, তো সে কারণে যখন মানে ফুলে গে যায় না তখন সেময় একটু চিনি কম হয়েছে, মানে একটু কম হয়েছে। ছেলেকে প্রথমে টেস্ট করতে দিলাম, মানে ওকে দিলে না ও বলবে, ও বললো মা আর একটুখানি মিষ্টি দেবে, তারপরে আমি কী বললাম, তখন অলরেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ এটা তো সেময় দিয়ে বেশি ফোটানোর ব্যাপার নেই, তো সে কারণে আমি তারপরে একটুখানি দুধের মধ্যে কিছুটা পরিমাণ চিনি ফুটিয়ে দুধটা উপরে দিয়ে দিলাম, তাতে করে কী হলো চিনির যে অভাবটা পূর্ণ হয়ে গেল, আর যেহেতু কিছুক্ষণ পর খাবো ওটা অ্যাডজাস্ট হলো। আর বলতে নেই পায়েসটা অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আজকে পায়েসটা। আর এই যে দেখুন যেহেতু লম্বা দিয়েছিলাম তো তলায় একটু লাল ছিল, তো খেতে খারাপ লাগবে না, ওটাকে আমি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, মানে ওই বলে না যে একদম কাচিয়ে কুচিয়ে কড়াইয়ের ওপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো করে, গরম মশলা নয় এতে এলাচি, শুধুমাত্র এলাচি একটু কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, যদি পুরো মিহি গুঁড়ো হয় তো ওইভাবে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আর এইভাবে আজকে রান্নাবান্না করছি তার খুব আনন্দের সঙ্গে। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? আর আমি চলেছি রান্নাঘরে, আর আজকে আমার ঘরে মানে মা আসবে, অনেক সব মানে পুরো আমার মা বাবা, বাবা তো এসেই আছে, এসে টিভি দেখছে, মা আসবে একটু পরে, কেন আসবে আসলেই জানতে পারবেন। আর আজকে খুব একটা আনন্দেরই দিন, বেশ মজাই লাগবে সবাই আসবে ভেবে, তাহলে চলুন। আর এখন হচ্ছে আলুরদম ফুটছে টপক করে, আর এখানে হয়ে গেছে সেময়ের পায়েস, এখানে সেময়ের পায়েস, এখানে আলুরদম, আর
এইখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, বুঝতেই পাচ্ছেন আশা করি কিছু একটা রান্নাবান্না হবে। আর সকালের ভাত আছে, ভাত খাওয়ার কোনো রকম প্ল্যান নেই। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো না এত বড় বড় ছিল, আমার মানে আলুর দমও ছিল অনেকটা, তো কড়াইটা আমার ছোটো পড়ে গেছে। এই কড়াইটা রান্না করতে খুব সুবিধা হয়, এটা হচ্ছে আয়রন কড়াই, তো এতে রান্না করতে খুব সুবিধা হয়। তো আমি এই কড়াইটাতে রান্না করিনি, তো যেহেতু আলুদমটা আধা করে মা পাঠিয়েছিল, তারপরে বাকিটা বললো তুই একটুখানি দেখে নিস, একটু ফোড়ন দিয়ে দিস। তো মায়ের একটু গ্যাসের প্রবলেম ছিল, আলুদমটা মা করে পাঠিয়ে দিয়েছিল। তো ওই আলুদমটাকে আমি একটু ঠিকঠাক করছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। একটা আলু না, আলু দু রকমের হয়ে গেছে, একটা আলু একটু শক্ত, একটা নরম, মানে মহা মুশকিল। তো আমি বেছে বেছে নরম আলুগুলো নামিয়ে রাখলাম, আজকে এক একটা আলু এতটা বড় সাইজ, সেটা সেদ্ধ হয়নি, তো সে কারণে সেগুলো একটু সেদ্ধ করে নিলাম একটুখানি। ব্যাস এইটুকুনি কাজ ছিল, আলুদমটা আমি করিনি, মা করেছে। তো আমি ছোলা ডালটা করেছি, আর এদিকে তো সেমের পায়েস দেখলেন হয়েই গেছে। আজকে আসলে কিছু না, আমার আজকে বার্থডে, তো সে কারণেই একটুখানি আয়োজন মাই করেছে, আমি কিছু করিনি, মা সব কিছু পাঠিয়ে দিয়েছে। আসলে মাই সব রান্নাটা করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়। জানেন তো গ্যাস শেষ হওয়ার প্রবলেমটা কেমন একটা বিশাল আকার ধারণ করে, যখন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় মাথায় একদম মানে বাজ ভেঙে পড়েছে যেন, আসলে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়। আর গ্যাসের না কোনো ইন্ডিকেশন বোঝা যায় না কবে শেষ হবে না হবে, তো সে কারণে খুব অসুবিধা হয়। এখানে সিলিন্ডারে আমরা যেহেতু ইউজ করি, তো সে কারণে তার আপনারা জানেন যে সিলিন্ডার ইউজ করলে কীরকম একটা প্রবলেম হয়, তো সে কারণে। আর আমি ওই একটুখানি ঘি গরম মশলা দিয়ে আলুদমটা মোটামুটি হয়ে গেছে, বেশ নেড়েছে, নেড়ে চেপে চুপে দেখি যে আলু যেন শক্ত না থাকে, মানে সেদ্ধকে হতেই হবে। তো ওই জন্য একটু ছুরি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনার দাদাকে বললাম তুমি একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করে দাও তো, গরম মশলা আর কাঁচা লঙ্কা, তাহলে ওটাকে না আমি ছোলা ডালটার মধ্যে একটুখানি ফোড়ন দেবো সে কারণে। আর এই যে ছোলা ডাল এদিকে সেদ্ধ হচ্ছে, প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, তো একটু বাকি ছিল আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি, এবার এই এটা ফোড়ন দিলেই হয়ে যাবে। আর প্রতি বছরে মতো কেকটা তো আমার দাদা পাঠিয়ে দেয়, আর কেকটা এত সুন্দর ছিল মানে বলার কথা নয়। আমরা যতবার কেক আনি সব থেকে বেস্ট হয় দাদা যে কেকগুলো আনে, আর আমার জন্মদিনে কেকটা তো স্পেশালভাবে পাঠায়। তো দেখুন কেকটা আমার জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, পুরো অরেঞ্জ। আর এই কেকটা এই ফার্স্ট টাইম টেস্ট করলাম, আর এত সুন্দর লেগেছে, মানে সব থেকে বেস্ট কেক। প্রতি বছর যখন আমার জন্য কেক আনে সব থেকে বেস্ট কেক মনে হয় সেটাই। তো সব রকম খেয়েছি, কিন্তু অরেঞ্জ কালারটা আমার খাওয়া হয়েছিল না। আর দেখুন আনফর্চুনেটলি অরেঞ্জ কালারের সঙ্গে আমার জামাটা এখন ম্যাচ হয়ে গেছে, তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, একটা দিন খুব এনজয় করি। তো মায়ের ইচ্ছে ছিল একটু বড় করে করার, কিন্তু আমার অন্যরকম একটু প্ল্যানিং আছে বলে আমি বললাম এবারে বড় করে করো না। একে তো দেখুন আমরা বাঙালি, ভেজ খাওয়া দাওয়াটা না নিজেরা, মানে যেহেতু শ্রাবণ মাস আমি ভেজ পালন করছি সারাটা মাস জুড়ে, তো সেক্ষেত্রে কাউকে নিমন্ত্রণ করে ভেজ খাওয়ানোটা ঠিক ভালো লাগলো না, তো সে কারণে আমি করলাম না। সত্যি কথা বলতে আমার নিজের জন্য ভালো লাগে না, বাচ্চা কাচ্চাদের জন্মদিনটাই ঠিক আছে, তো আমার ওই নিজের পরিবারের মধ্যে হলো এতটাই ঠিক আছে। মায়ের একটু ইচ্ছে ছিল যে একটু বড় করে হোক, আদার্স কিছু আমার একদমই ইচ্ছে ছিল না, কারণ এই এতটাই ঠিক আছে। আর আমার ছেলে মেয়ে দুজনেরই জন্মদিন দুর্গা পুজোতে পড়ে, কালী পুজোতে পড়ে, এমন এমন দিনে পড়ে, নয় কালী পুজো নয় দুর্গা পুজো, তো সে কারণে দুর্গা পুজো যেহেতু আমাদের বাড়িতে হয় আর কালী পুজোর দিন তো এমনি সবাই ব্যস্ত থাকে, তো সে কারণেই ওদেরটা কখনো কখনো হয়, খুব একটা করা হয় না। তাহলে তবে আমার করার ইচ্ছা আছে। আসলে কি বলুন তো এখন না খুব ভয় লাগে, মনে হয় না ও বাবা এত কিছু সামলাতে পারবো তৈরি, মানে অনুষ্ঠান করার আগেই আমার মধ্যে একটা ভয় কাজ করে, আমি কি এত কিছু সামলাতে পারবো, সবাইকে আমি অ্যাটেন্ড করতে পারবো না কি না, এইটাতে একটুখানি মাথায় ঘুরে। তো যাই হোক বলতে পারেন একটু কাজকে ভয় সেটাও বলতে পারেন, আমি সত্যি কথা বলতে খুব যে হুড়ুহুড়ি করে কাজ করতে পারি পারি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে কোনো একটা কাজ টানা করে দেবো, কিন্তু ওই হুড়ুহুড়ি করে সবাইকে মানে সামলে মানে ওই জিনিসটা আমি ঠিক পারি না। আমি এক জায়গায় দাঁড়িয়ে বা টুকটুকটাক করে কাজ করলাম, কেউ করছে তার হাতে হাতে একটু করে দিলাম, কিন্তু সবাইকে ওই খেতে টেতে দেওয়া পোষায় না। তো এই জন্য আজকের দিনেও তাই বৈশাখী মানে আমার ভাইয়ের বউ এলি, ওকেই বলি কি যে তুমি খেতে দাও, আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি করছি আর তরকারিগুলো আগেই করে নিয়েছি, মানে হুলুস থুলুস করে কাজ সব দিক সামলানো না একসঙ্গে আমি যেন পারি না। আমার একটা জন্য কীরকম এক আর ওই যে লুচি ভাজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বৈশাখী বললাম কি তুমি দিয়ে দাও, তো ওই খাবারগুলো সবসময় দেয়, সো আমি নালে আমার সুবিধা হলো কি আমি রান্নাটা করে নিলাম, রান্না বলতে লুচিটা ভেজে নিলাম, ও আমাকে বেলে দিল। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না, আর কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই হলো আমার আজকে বার্থডের কেক যেটা আমার দাদা গিফট করেছে। তাহলে আজকের মতো গুড নাইট, সুস্থ থাকুন।